কখনোই ফায়দা হয়নি। এই সরকার মানুষ এনেছিল এই ফায়দার জন্য, যাতে ওরা দুমুঠো চাল দুমুঠো ঘরে হাসি নিয়ে থাকতে পারে। কিন্তু এই সরকারের 4.5 বছরে একটা জিনিস আমরা দেখেছি, আমাদেরকে সবসময় প্রথম থেকেই বলা হয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা বানাবে, নেশামুক্ত ত্রিপুরা তো আর বানাতে পারেনি, ব্রাউন সুগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বানিয়ে দিয়েছে। আপনি যেখানে যাবেন সেখানে ব্রাউন সুগার পাবেন, আপনি পানের দোকানে যান বড় বড় মণ্ডল সভাপতিদের বাড়ি ঘরের ভেতর থেকে পাওয়া যাচ্ছে। আপনি নিজেরা দেখুন, কালকেও একজনকে হত্যা করে দেওয়া হয়েছে, কালকে একজনের একজন সভাপতি একজন মণ্ডল সভাপতির উপর অ্যাসিড ফেলে দেওয়া হয়েছে। এই পার্টিতে থেকে কী লাভ?